আজ আমরা কথা বলছি আর্থ্রাইটিস রোগের আধুনিক চিকিৎসা এবং তার পুনর্বাসন নিয়ে। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বাংলাদেশের প্রখ্যাত ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে এক ভাই তাকে বারবার স্টেরয়েড ইঞ্জেকশন হাঁটুতে উনি নিয়েছেন, আপনি বলেছেন এটা বেশি নেওয়া ঠিক হবে না, পরে কার্টিলেজ নষ্ট হয়ে গিয়ে নি রিপ্লেসমেন্ট করা হতে পারে, এরকম কিন্তু প্রায়ই আমরা শুনি। আসলে এই রোগী বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে থেরাপি চিকিৎসা। ফিজিওথেরাপি এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে তাকে কোনো ব্যথার ওষুধ খেতে হবে না। আমরা বিভিন্ন বৈজ্ঞানিক এবং ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে থেরাপি দিয়ে থাকি লোকাল প্রবলেম, তার কিন্তু শুধু হাঁটু ব্যথা। তো হাঁটু ব্যথার ক্ষেত্রে যদি আমরা সিস্টেমিক সার্কুলেশনে ওষুধ দিই, শরীরের অন্যান্য সিস্টেমের সমস্যা হতে পারে, সেটা না করে আমরা লোকালাইজড এখানে বিভিন্ন থেরাপি দিতে পারি। পাশাপাশি তার জোড়াটা ফ্রি করার জন্য, মুভমেন্ট করানোর জন্য আমরা বিভিন্ন এক্সারসাইজ, যেমন আমরা রি এডুকেশন এক্সারসাইজ, স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, বিভিন্ন গেইটের বিভিন্ন ট্রেনিং, এগুলো আমরা হসপিটালাইজড করে থাকি। এবং প্রত্যেকটা রোগীকে মুভমেন্ট করতে হবে, এখানে মুভমেন্ট বিশাল সচল থাকতে হবে, সচল থাকতে হবে। এবং যত সচল থাকবে, আমি প্রায় রোগী পেয়েছি যে আপনি বলেছেন যে চেয়ার ছেড়ে দিতে, চেয়ার ছেড়ে দেওয়ার পর এখন আমি ভালো। এমন কি হতে পারে যে তার কোমরে আপনারা যেটা বলেন যে PLIT, যেটা আমরা আগে বইয়ে আমাদের লাম্বাগো সায়াটিকা বলতাম, এই PLIT হয়েছে, এখন আর তার কোমরে কিন্তু কোনো সমস্যা নেই, সমস্যা সে বলছে হাঁটু ব্যথা, কিন্তু দেখা গেলো তার হিস্ট্রি বা MRI করে দেখা গেলো যে কোমরে তার PLIT আছে, এমন কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই এটা হতে পারে। এটা এই রুগীও প্রায় আমরা আসে, যেমন কোমর ব্যথা রুগী এক পর্যায়ে কোমরে ব্যথা নাও থাকতে পারে, সে ব্যথা হয়তো পায়ের কথা বলতে পারে, এবং পায়ের এটা এক এক জায়গা হতে পারে। এটা তো একটু খারাপ লক্ষণ। হ্যাঁ, এটা অবশ্যই, এটা আরও খারাপের দিকে যখন যায় রুগী, তখন সে ব্যথাটা আপনার উরুতে আসতে পারে, যেটা আমরা থাই বলে থাকি, এখানে আসতে পারে, হাঁটুতে ফিল করতে পারে, কাপ মাসেলে ফিল করতে পারে, তার পায়ের পাতার মাসেলে বা আঙ্গুলে, বৃদ্ধ আঙ্গুলে বা অন্যান্য আঙ্গুলে সে অবশ ভাব, বিভিন্ন ব্যথার কথা বলতে পারে। তখন আমরা আসলে যদি হাঁটু আমাদের বিভিন্ন টেস্ট আছে করে দেখি যে না, হাঁটুতে কোনো প্রবলেম নাই, তখন বুঝতে হবে সমস্যাটা আরও উপর সেন্টার থেকে আসছে বা কোমর থেকে আসছে। তো তখন কোমরে যদি থেরাপি দেওয়া যায় বা সঠিকভাবে চিকিৎসা করা যায়, হাঁটু চলে যায়। আর আরেকটা হচ্ছে যে ইউরিক অ্যাসিড জমে হঠাৎ করে দেখা গেলো সকালবেলায় বুড়ো আঙুলটা হঠাৎ করে ফুলে লাল হয়ে গিয়েছে, সেটাও তো একটা আর্থ্রাইটিস। এবং যেটা আমরা গাউটি আর্থ্রাইটিস বলে থাকি, গাউট এবং কমন, এটা বেশিরভাগই খাবারের কারণে হয়, মানে ইউরিক অ্যাসিড সমৃদ্ধ যে খাবার, যেমন লাল মাংস আমি প্রায় বলে থাকি না খাওয়ার জন্য, এবং এগুলো শরীরের অন্যান্য রোগও কিন্তু ক্ষতি করে অনেক বৃদ্ধি। যেমন আপনার লাল মাংস, গরুর মাংস বা এই জাতীয় মাংস বেশি খেলে কি হয়, যেমন হার্টেরও সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, অনেক 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 মানে অনেক রোগের জন্ম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আরও যাদের যাদের গাউটি আর্থ্রাইটিস আছে তাদের তো একেবারেই খাওয়া উচিত হবে লাল মাংস, ডাল 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 জাতীয় খাবার, শিম খেলে, বিচি জাতীয় খাবার, এগুলা পরিহার করতে হবে। এটা চিকিৎসক যদি ইউরিক অ্যাসিড লেভেলটা দেখি আমরা বুঝেই যা যে গাউটি আর্থ্রাইটিস হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু তাকে থেরাপি হচ্ছে মেইন ট্রিটমেন্ট। আসলে কি থেরাপি দিবেন এই ক্ষেত্রে? আমরা যেটা করি, যেমন খাবারগুলো রেস্ট্রিকশন করে দিই, এবং এই ক্ষেত্রে গাউটের কারণে কি হয়, ক্রিস্টাল ডিপোজিট হয়ে এখানে জোড়াটা নষ্ট হয়ে যায়, সেটি জোড়াটাকে ফ্রি করার জন্য আমরা যেমন ওয়াক্স থেরাপি দিতে পারি, ওখানে লেজার দিতে পারি, পাশাপাশি আল্ট্রাসাউন্ড, পেইন কিলার দেওয়া হচ্ছে না, না কোনো পেইন কিলার দেওয়ার প্রয়োজন নেই, আল্ট্রাসাউন্ড দিতে হতে পারে, এবং জোড়াটাকে ম্যানেজ করতে, ম্যানেজমেন্টে যেতে হবে, পুনর্বাসনে যেতে হবে, জোড়াটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ওই যে আপনার এটা কিন্তু শুধু কেবল যে গ্রেড টুতে হবে তা না, অ্যাঙ্কেলে হতে পারে, হাঁটুতে কিন্তু গাউটি আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। আমি একটু একজন ক্লিনিশিয়ান হিসেবে একটু একটা পয়েন্ট যোগ করতে চাচ্ছি যে অনেকে ওই ইউরিক অ্যাসিড বেশি হয়েছে, গাউট হয়েছে, সঙ্গে সঙ্গে ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ শুরু করে দিল, অ্যালোপরিনল বা ফেবোস্ট্যাট, ফেবাস, এটা কিন্তু ঠিক নয়, এটাতে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পেইন যখন কমে যাবে, রেডনেসটা কমে যাবে, তখনই তাকে ইউরিক অ্যাসিড কমানোর বা অ্যালোপরিনল, যে জাইলোরিক আছে, ফেবোস্ট্যাট আছে, সেগুলি শুরু করা ভালো। জি জি, অবশ্যই আপনার সাথে আমি একমত, যেটা পেইন যখন এই সেক্ষেত্রে হচ্ছে কি, ওই ক্ষেত্রে প্রথম দরকার তাকে থেরাপি, যে যে যেহেতু পেইনটা আছে, পেইনটা যখন থেরাপি দিয়ে কমে যাবে, সাবসাইড করলো, তারপরে সে হয়তো প্রিভেন্টিভ ট্রিটমেন্টে সে চলে যায়। এখন আমি একটু চিকিৎসার মধ্যে যেতে চাই। চিকিৎসা দেওয়ার আগে মোটামুটি কী কী পরীক্ষা নিয়ে আপনি করে নেন, যেগুলো আর্থ্রাইটিস, যে কোনো আর্থ্রাইটিস রোগী আছে, আর্থ্রাইটিসের ক্ষেত্রে যেমন রোগীর এইজ একটা ফ্যাক্টর, তার বয়স, সেক্স, সে কোন রিজনে বসবাস করে, এগুলো আমরা সব হিসাব করে তাকে বিভিন্ন পরীক্ষা প্রয়োজনে দিতে হয়। যেমন ব্লাডের কিছু টেস্ট আছে, সেরোলজিক্যাল টেস্ট, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসের টেস্ট আছে, ESR দেখতে হয়, CRP দেখতে হয়, এগুলো কি অবস্থা আছে, এগুলো দেখলে মোটামুটি বোঝা যায়, রোগীর হিস্টোরি থেকে বোঝা যায়, এবং রোগীর অ্যাক্টিভিটি কী কী কাজ করে, তার কোন বয়সে সে আমাদের কাছে আসলো, এই সবগুলো আমরা অ্যাসেসমেন্ট করে বিভিন্ন ব্লাড টেস্ট
এর মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি, পাশাপাশি এমআরআই বা এক্স রে এই জাতীয় লেটেস্ট যে ট্রিটমেন্ট ডায়াগনোসিস গুলো চলে আসছে এগুলো এগুলো আমাদের প্রয়োজনে হেল্পিং টুলস হিসেবে ব্যবহার করা যায়। ভর্তির কোনো মানে প্রয়োজন আছে হিসেবে? এক্স্যাক্টলি, এখানে যেমন আর্থ্রাইটিস রোগীগুলো, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বলেন, এনকালোজিং স্পন্ডিলাইটিস বা বাচ্চাদেরও যে সকল আর্থ্রাইটিস রোগীগুলো আছে, এই রোগীগুলো খুব সহজেই সারতে চায় না। এবং এই রোগী রোগ এবং এই রোগের কারণে দেখা যায় প্রত্যেকটা বেশিরভাগ মানুষ শারীরিকভাবে অক্ষমতা তৈরি হয়, সে পঙ্গুত্ব বরণ করে। এতে পঙ্গুত্বকে সারানোর ক্ষেত্রে কিন্তু হসপিটালাইজেশনের বিকল্প নেই, কারণ আমরা যখন থেরাপি দেই, থেরাপিতে বিভিন্ন প্রকার এক্সারসাইজ করতে হয় এবং তার ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে, সেই ক্ষেত্রে আবার উল্টা রিভার্স বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিয়ে ব্যথাগুলো কমিয়ে ফেলতে হয়। তাহলে তাকে অবশ্যই হসপিটালাইজড করে কাজগুলো করতে হবে। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আর্থ্রাইটিসের মতো একটা বড় সমস্যা নিয়ে আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছ থেকে আর্থ্রাইটিসের চিকিৎসা এবং নানাবিধ যেসব ব্যবস্থা তারা নিয়ে থাকেন অনেক কথা তিনি বলেছেন। আশা করি যারা আর্থ্রাইটিসে ভুগছেন আমাদের আজকের আলোচনায় তারা উপকৃত হবেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।